চট্টগ্রামের ফিশারি ঘাট সামুদ্রিক মাছের সরবরাহ কম, তাই চাহিদা বেড়েছে চাষের মাছের। এতে বেড়েছে দাম, মাছের সরবরাহ দরদাম নিয়ে জানাতে ফিশারি ঘাটে আছেন সহকর্মী কাজী মাহফুজ, বিস্তারিত জানবো তার কাছে। মাহফুজ, মাছের সরবরাহ কেমন দেখছেন, পাশাপাশি কেমন বিক্রি হচ্ছে মাছগুলো, এই আর দাম বাই কেমন একটু জানাবেন। মিম, চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত হচ্ছে এই ফিশারি ঘাট। আমরা দেখি যে সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও অন্যান্য সময়েও কিন্তু এই মাছের বাজারে মাছের সরবরাহ থাকে বেশ। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিনে আমরা একটু ভিন্ন চিত্র দেখছি, কারণ এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে ঈদের ছুটির পর এখনও কিন্তু অনেক মাছের ব্যবসায়ী আসেননি। আর দ্বিতীয়ত, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে, যার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ খুবই কম, ফলে চাষের মাছ যেটা আমরা মিঠা পানির মাছ বলি সেই মাছের উপরে চাপটা এসে পড়েছে, যার কারণে দামটাও সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা আজকের বাজারে যেটা দেখেছি যে পুকুরের মাছের মধ্যে রুই এবং কাতল আজকের বাজারে পাইকারি দর যেটি সেটি হলো 200 থেকে 320 টাকা পর্যন্ত আকার ভেদে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি এখানে যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ, তেলাপিয়া বা আজকের বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা পর্যন্ত, আর পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা পর্যন্ত। এছাড়া অল্প পরিসরে যে সামুদ্রিক মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমরা এখানে দেখছি অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে। এখানে আমরা দেখেছি পোয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা কেজিতে। এছাড়া আমরা দেখেছি যে আইলা মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 170 টাকা পর্যন্ত। আর অন্যান্য যে মাছ, বিশেষ করে লোট্টা মাছ এখানে বেশ আমরা দেখতে পাচ্ছি, সেই লোট্টা মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে পাইকারিতে 140 থেকে 150 টাকা পর্যন্ত। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে ঈদের পরে মাছের সরবরাহ এখনও যে পরিমাণ হওয়া দরকার ছিল সেই পরিমাণ নেই, কিন্তু চাহিদা রয়েছে বেশ, ক্রেতা আসছেন, আর দাম অনেকটা বেশি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মাছের বাজারের সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন।